এবার বলিউড ছবির নায়ক হচ্ছেন মাশরাফি। বিশ্বকাপ মিশনে অংশ নিতে বাংলাদেশ ছেড়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ডেট ছাড়লেও তিনি পেছনে ফেলে গেছেন তার অক্রিকেটীয় এক আলোচনা। গেল 25 এপ্রিল নড়াইল আধুনিক সদর হাসপাতালে ঝটিকা সফর করেন স্থানীয় সাংসদ মাশরাফি। এ ঘটনার পর মাশরাফি সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বেশ আলোচিত। সোশ্যাল মিডিয়ায় অনেকে 2001 সালের ব্লকবাস্টার হিট বলি সিনেমার নায়ক এর কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে মিল খুঁজেছেন মাশরাফির। ছবিতে অনিল কাপুর মন্ত্রী হওয়ার পর যেভাবে দেশের হয়ে কাজ করেছেন সংসদ সদস্য মাশরাফির মাঝেও ঠিক একই ধরনের প্রবণতা দেখা গেছে। বিষয়টি বেশ ছুঁয়েছে ঢাকাই ছবির রাত্রির যাত্রী এর পরিচালক হাবিবুল ইসলাম হাবিবকে। সে কারণেই তিনি বলি সিনেমার নায়কের রিমিক্স বানাতে চান, আর সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য মাশরাফিকেই বেছে নিয়েছেন এই পরিচালক। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমি নায়ক ছবির রিমেক্স বানাতে চাই, নায়ক হিসেবে চাই মাশরাফি বিন মুর্তজাকে। তিনি বলেন, মাশরাফির মতো সমস্যা সমাধান করতে এভাবে যদি সাংসদরা এগিয়ে আসেন তবে আমাদের দেশে আর কোনো সমস্যা থাকবে না, দেশ বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে। মাশরাফির এই কাজগুলো সবার সামনে তুলে ধরতেই নায়ক ছবির রিমেক্স বানাতে চান এই পরিচালক। তবে সিনেমার নায়কের ভূমিকায় বাস্তবের মানুষটিকেই তিনি চান। এ ব্যাপারে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতে মাশরাফিকে ফোন করেছিলেন হাবিব। একটি গণমাধ্যমকে পরিচালক হাবিব বলেন, আমি এরই মধ্যে মাশরাফিকে ফোন করেছি, বিশ্বকাপ মিশনে ব্যস্ত থাকায় তিনি ফোন ধরতে পারেননি, তবে SMS করেছি, আশা করি সময় পেলে আমার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। সিনেমায় অভিনয় করতে মাশরাফি রাজি হবেন কি না বা সময় দিতে পারবেন কি না এমন প্রশ্ন করলে হাবিব বলেন, আমি জানি খেলা ও রাজনীতি নিয়ে মাশরাফি অনেক ব্যস্ত একজন মানুষ, তাই তিনি যখন যেভাবে সময় দেবেন আমি সেভাবেই ছবির শুটিংয়ের জন্য সময় সাজিয়ে নেব। তিনি আরও বলেন, ছবি প্রযোজনায় আমার অভিজ্ঞতা রয়েছে, এই ছবিটি আমি নিজে প্রযোজনা করব। ছবিটি তৈরি হয়ে গেলে মাশরাফির এমন সব উদ্যোগ দেখে চলতি সাংসদদের বাকি সদস্যরাও অনুপ্রাণিত হবে। 1947 সালে স্বল্পদৈর্ঘ্য ছবি বখাটে নির্মাণের মধ্য দিয়ে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন হাবিবুল ইসলাম হাবিব। চলতি বছরের 15ই ফেব্রুয়ারি তার পরিচালিত রাত্রির যাত্রী ছবিটি বেশ সাড়া জাগিয়েছে।